আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আবারও চলে আসলাম মজার আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইয়াম্মি রোস্টের রেসিপি। আর এখানে আজকে আমরা বানাবো চিকেন রোস্ট। তো প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে আমরা 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ আগে আমরা চিকেনগুলোকে ভেজে নিব। তাই এই যে মশলা পরিমাণ, প্রথমে আমরা 2টা এলাচ দানা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, আর যেটা তোমরা দেখতে পেয়েছো সেখানে ভিডিওটা পোস্ট করে নিয়ে তোমরা মশলাটার পরিমাণটা দেখে নিতে পারো। এখন আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটা আমাদের ডিপ ফ্রিজে রাখা ছিল, সেজন্য এভাবে ঢাকনা দিয়ে আমরা প্রথমে ঢেকে দিয়েছি, নাহলে অনেক তেল ছিটে গায়ের মধ্যে লাগতো। তাই তো তোমরাও সাবধানে কাজ করবা এভাবে, যেন হাতে পায়ে তেল না ছিটে পড়ে। তো এখন আমরা বেশ জোরে করে চুলোটা দিয়ে আগে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই পাশে আমরা আমাদের চিকেনটাকে টক দই, লবণ ও গুঁড়ো মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা তোমরা আগে রাতে মাখিয়ে রাখতে পারো বা 1 ঘন্টা আগেও মাখিয়ে রাখতে পারো। এখন আমাদের পেঁয়াজ ভাজা শেষ, পেঁয়াজটা আমরা আলাদা করে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমরা এখন আমাদের চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এই যে তোমরা এইভাবে চিকেনটা ভেজে নিতে পারো, বা কোনো কিছু না মাখিয়েও শুধু চিকেনটা ভেজে নিতে পারো। আবার অনেকে সব মশলা একসাথে দিয়ে চিকেন মাখিয়ে তারপরে চিকেন ভেজে নেয়, সেটারও অন্যরকম স্বাদ হয়। তোমরা তোমাদের ইচ্ছা মতো প্রথমে চিকেন ভেজে নিয়ে পরে এইভাবে রান্না করতে পারো। তো এখন আমাদের যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা ইউজ করেছি 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ বাটা। এখানে আমরা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর এখন এগুলো ভালোভাবে আমরা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি যেটাকে বলে। আমরা কিন্তু এটা ভাজার সময় খুব বেশি জোরে চুলো আঁচটা দিব না, আমরা মিডিয়াম আঁচে চুলো দিয়ে আমাদের রান্নাটা করব। এখন আমরা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমরা দিয়েছি 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এরপরে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এটা আমরা 1 চা চামচ পরিমাণ অ্যাড করেছি। আর এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম, কারণ এখানে তেলের পরিমাণটা কম মনে হচ্ছিল। তোমরা যে যেরকম তেল খাও সেই পরিমাণে তেল অ্যাড করে দিয়ে রান্নাটা করে নিতে পারো। এখন আমাদের কষানো শেষ, আমরা আমাদের ভেজে রাখা চিকেনগুলো আমাদের মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমরা প্রথমে চিকেনগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব। এরপরে আমরা অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর এখন আমরা চুলো আঁচটা জোরে দিয়ে দিচ্ছি, যেন পানিটা সহ চিকেনগুলো ভালোভাবে ফুটে যায়। এরপরে আমরা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এই যে আমাদের চিকেনটা কি সুন্দর ফুটে গিয়েছে। আর আমাদের ভেজে রাখা পেঁয়াজগুলো এখন আমরা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। এখন আমরা অ্যাড করে দিচ্ছি চিনি। তোমরা যদি খুব বেশি মিষ্টি পছন্দ না করো তাহলে তোমরা অল্প পরিমাণে চিনি অ্যাড করতে পারো, এটা তোমাদের টেস্টের উপরে নির্ভরশীল যে তোমরা কি পরিমাণে মিষ্টি খাবে। আর এই সময়টাই তোমরা টেস্ট করে দেখে নিবে যে লবণটা ঠিক আছে কি না, কারণ আমরা কিন্তু আর কোনো এক্সট্রা লবণ অ্যাড করিনি। এখন আমরা হালকা করে নেড়ে নিচ্ছি। আর এরপরে আমরা অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ। এরপরে আবার আমরা ঢাকনা লাগিয়ে দিচ্ছি, ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই তো আমাদের রান্না শেষ। আর এখানে কিন্তু আমরা কোনো রোস্টের মশলাও ইউজ করিনি। তো এইভাবে খুব সহজেই তোমরা মজাদার রোস্ট বানিয়ে খাও, আর আমাকে জানাও। আরও এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আল্লাহ হাফেজ, টাটা।